বুধবার রাতে পদ্মপুকুর গ্রামে যুব তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে কাওজার আহমেদের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। যুব কর্মীদের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি তাদের ব্যাপক মারধর করা হয় বলেও দাবি। এই ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গেলে পালিয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকেরা। মূলত এলাকা দখলের জন্য হামলা চালায় বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনা চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসেছে এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইমরাজ। সবাই মিলে শিলে এসে পা আমি তুলতে পারি না, পা ধরে মরে গেলেও রাত ভোর যন্ত্রণা করেছে, যন্ত্রণা বড়ি খাচ্ছি, হচ্ছে না, কমছে না, রাত ভোর। কখন এসে ঘটনাটা ঘটলো? কখন? 11:15 সময় এসেছে। কতজন এসেছিল? রাস্তা পুরো ভর্তি, ঘরের ভর্তি, তো হাত সত্তর জন ঢুকে গেছে। কেন ভাঙচুর করলো? কেন? আপনারা কি কোন দল করেন? আমরা আগা বড়া যা দল করি সেই, সবাই যে দল করে সেই দল, ওসব দলে ফেলে আমরা সাধারণ মানুষ, সব কোনো ঝামেলায় আমরা নেই। জোন মজুরি করে খাই, আমার স্বামী আমি অসহার, বাপের বাড়ি থাকি, আর একটা বাচ্চা আছে, স্বামী নেই, ভাই সংসার তো আমি আলাদা। গত রাত্রে 11:00 সময় আমার বাড়ি এসছে, সবাই এসে হামলা করেছে, দা কুড়ুল হেঁসো সব নিয়ে দোর মেশিন ফেশিন এনে দোর জানলা সব ভাঙচুর করেছে, আমার গাল খিস্তি করেছে। আর ওরা, আমরা যুব করি, ওরা কায়জারের লোক এসে সব হামলা করে আমার বাড়ি, বাইক টাইক সব কুচে দিয়েছে, আমার বাড়ি ঘর দর সব ভেঙে কুচে দিয়েছে, আমার স্বামীরই মার দিকে ধর ধর দিয়েছে, ভাত দিচ্ছে তার কোলে, সে কোনো ইয়েতে ছিল না, কোনো ইয়েতে ছিল না, কোনো দোষ নেই আমার স্বামীর, মিনা দোষে আমার বাড়ি গিয়ে হামলা করে ভাঙচুর করেছে, মিনা দোষে গাল খিস্তি করেছে, আমার বাচ্চারা পায়ে ধরতেছে, পায়ে জড়কে ধরছে, যে ওরা তবুই ভাঙচুর করছে, দা বের করে দারের বাড়ি মারতে যাচ্ছে, হেঁচুর বাড়ি মারতে যাচ্ছে, কুড়ুল নিয়েছে, কুড়ুলি বাড়ি মারতে যাচ্ছে, এই সব করছে, কী অন্যায় করেছি আমরা, এই সবগুলো করলো কেন? এর প্রতিবাদ আমরা চাই, কেন করলো এগুলো আমাদের কাছে আসতে? আপনারা কি চাইছেন, অপরাধী শাস্তি পাক? হ্যাঁ, অপরাধী শাস্তি পাক, কেন পাবেন অপরাধী শাস্তি? আমরা কি করেছি? আমরা কোনো অপরাধ করিনি তো, আমাদের রাত্রিবেলা বাড়ি ঢুকে আর এই এগুলো করলে কেন? ন্যায় অন্যার বিচার দিতে হবে আমাদের, বিচার চাই আমরা। তৃণমূল করেন বলে অত্যাচার কি? হ্যাঁ, আমরা যুবতী দল করছি বলে এই অত্যাচার করছে আমাদের উপরে। কারা করছে? ওই কাইজারের লোক, কালো কালো ওই এরাই করছে, এরাই সব একদল হয়ে আর এই আমাদের এই করছে আমাদের। আমার মেয়ের চাল নিতে, আমার মেয়ের চাল নিতে গিয়েছি, চালটা নিয়ে সারা লোক অভিযোগ যাচ্ছে, আমি যাওয়ার যাওয়ার সাথে সাথে একটা দোকানে দাঁড়ালাম, বলি চালটা দে তো, চালটা মাপলুম, ডালটা ছোলাটা মাপলুম, আলুটা মাপলুম, ছোলা হয়েছে 1 কিলো দিয়েছে, হয়েছে 540 গ্রাম, আচ্ছা চালটা মাপলুম, চালটা হয়েছে 750, আলুটা মাপলুম, আলুটা হয়েছে 800 গ্রাম, তারপর এক এক করে সবার চালটা মাপলুম, সবার চাল কম, ডাইরেক্ট আমি গিয়ে বাড়িটা দেখি উঁচুর সামনে, বলি বাবু চালটা মাপ, যে বাবু তুমি 50-60 চালটা কম দিচ্ছ, তুমি দাঁড়াও, 50 আমার কথা ঠিক বলে না, আমি বলছি আমাদের বাচ্চাদের চাল কম দিচ্ছে, হেডমাস্টার বলে সেটাতে পঞ্চায়েত মালে করেছে, আমি দিচ্ছি মেপতে, যেখানে মেপেলে বলি চাল বের কর, আমি পাল্লা তুলবো, পাল্লা দিয়ে মেপেছি, যারা মেপেছি সেটাই হচ্ছে, আমি বলে কোনটা দিয়েছে কেটা, একবার বলছে পঞ্চায়েত, হেডমাস্টার বলছে পঞ্চায়েত, পঞ্চায়েত বলছে হেডমাস্টার দিয়েছে, আর রানীরা বলছে হেডমাস্টার না বললে আমরা কি করবো? বাড়ি আছে আমফানের টাকা, আমরা গরিব মানুষ, আমাদের চাল উড়ে গেছে, আমরা চালের পয়সা টাকা কিচ্ছু পাচ্ছি না, এদের বাড়ি 7-8টা পেয়েছে, আমার ঘরের অ্যালবাস্টার পুরো উড়ে গেছে, আমি পঞ্চায়েতের কাছে এসেছি, এসে দেখছি তারপর দিন সকালে আমফানে ওই স্কুলের পাশে স্কুল আছে, খিলির স্কুল, খিলির স্কুলের অ্যালবাস্টার খুলে নিয়ে ওর সিঁড়ির চাল আপনাদের কি দাবি? যার যা প্রাপ্য যার যা প্রাপ্য সেটাও পাচ্ছি না, সরকার যেটা দিচ্ছে আমরা সেটাও পাচ্ছি না, আমরা যে আমাদের মেয়েরা কোনো কাম মেয়েদের কাজ নেই সে চাল আমাদের দিচ্ছে না, এবং আমাদের পঞ্চায়েতের অ্যারেস্ট চাই, 1 কিলো ছোলায় 500 গ্রাম পাওয়া যায়, 2 কিলো চালে আমরা 1.5 কিলো পাই, ঠিক আছে, আমরা গিয়ে ওখানে প্রথম হেডমাস্টার কে বলি, হেডমাস্টার আর পঞ্চায়েত ওরা বিতরণ করছিল, ঠিক আছে, পঞ্চায়েত লাস্টে পালাই আমাদের ওই মানে অভিযোগ করার সাথে, আর আমাদের হেডমাস্টার কে পুলিশ ধরে নিয়ে যায়, আমাদের শিশু স্কুল টিম বাচ্চাদের মিড ডে মিল মানে শিশু বাচ্চা
তাদের টিন দুতলা লাগিয়েছে আমফান ঝড়ের সময়, আমফানে নটা মানে ঘর এসছে সেটা পুরো পঞ্চায়েত ফ্যামিলিতে দিয়ে আছে, ঠিক আছে, গ্রামে আতাস কেউ পায়নি, আমরা কাগজ জমা দিছি গরিব মানুষ কেউ পায়নি, এটা পঞ্চায়েতের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, যে সদস্য সদস্য পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ক্ষোভ, হেডমাস্টার আর পঞ্চায়েত মিলে স্কুলটা সবকিছু লুটপাট করছে, সামান্য একটা খিচুড়ি স্কুল বাচ্চাদের সেটা তিন পর্যন্ত পঞ্চায়েত নিয়ে। গতকাল রাত্রে আমার ফোন আসে আমাদের এই দলীয় কর্মী মোজাম ও এলাকায় এমনি পুরাতন টিএমসি কর্মীও, ওর অপরাধ ও বলছিল দাদা আমরা যুব তৃণমূল কর্মী কাজ বলে, এর আগেও বহুবার ওদের ওপরে অত্যাচার করা হয়েছে, এখন কায়দার আহমেদের অনুগামী কালো ওর নেতৃত্বে বিশাল অস্ত্র সমেত এমনকি যারা গ্রামে বা যারা মহিলারা যারা বাড়ির বাচ্চা কাচ্চা তারাও দেখেছে তাদের হাতে প্রচুর অস্ত্র বোম মেশিন থেকে শুরু করে টাঙি কুড়ুল নিয়ে একের পর এক আমাদের তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের বাড়িতে প্রায় 7-8টা বাড়িতে এমনভাবে নির্মম অত্যাচার করে বাড়িগুলো ভেঙেছে, আপনি নিশ্চয়ই সেখানে গিয়েছেন দেখেছেন। এখন আমরা এইটা আমরা চাচ্ছি যারা মানে আমাদের আইনের ওপরে আমাদের আস্থা আছে আইন আইনের পথে চলবে, যারা এই ঘটনাটা এরকম একটা অমানবিক ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের মানে গ্রেপ্তার চায় এবং আমরা আমাদের দলীয় উপর নেতৃত্বের কাছে জানিয়েছি আমরা আগামী দিনে কী এর বিরুদ্ধে কী স্টেপ নেবো আমরা সেটা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব। হঠাৎভাবে আক্রমণ আপনারা এর আগে দেখেছেন যে কায়দার আহমেদের নেতৃত্বে এখনও সে এখনও জামিন পায়নি, কিছুদিন আগে আমাদের যুব সভাপতির ওপরে অ্যাটাক করেছিল, তারপরে সে এলাকার বাড়ি ছাড়া সে তার পায়ের তলার মাটি খুঁজতে এইরকম একটা অমানবিক অত্যাচার।